হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যা ইংরেজি সাহিত্যের প্রাথমিক যুগ হিসাবে পরিগণিত। ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে 1066 সাল পর্যন্ত বিস্তৃত। এ সময় ইংরেজি সাহিত্য কিংবা ইংরেজি জাতি কোনোটি সঠিকভাবে বেড়ে উঠতে পারেনি। তবুও এ সময়কালটাকে ইংরেজি সাহিত্যের একটি গোড়াপত্তনের যুগ হিসেবেই ধরা হয়। আমরা খুব বেশি আলোচনা না করে, খুব বেশি না জেনে আমাদের পরীক্ষায় যতটুকুন দরকার একটা কথা মনে রাখবেন, পরীক্ষায় মার্কস পাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। খুব বেশি জেনে লাভ নাই, জানার দাম নেই, কিন্তু মার্কস পাওয়ার দাম আছে। আমাদের সিলেবাস অনেক অনেক বড়, তাই আমাদের যতটুকুন পরীক্ষায় প্রয়োজন ঠিক ততটুকুন নেওয়ার চেষ্টা করতে হবে। এত ইনফরমেশান মনে রাখার মতো আমাদের মেধা নাই, তাই আমাদেরকে পরীক্ষা অনুযায়ী চেষ্টা করতে হবে পরীক্ষায় কতটুকুন দরকার। তাই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আলোচনা করব এবং প্রয়োজন অনুযায়ী মনে রাখব। ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষে যারা পড়াশোনা করছেন তাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে চারটি বিষয় মনে রাখতে হবে। এখান থেকে যদি ব্রড কোশ্চিন প্রশ্ন আসে, তাহলে আপনারা যে চারটি বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করবেন। প্রথমত, অ্যাংলো স্যাক্সন নেশন, অ্যাংলো স্যাক্সন জাতিটাকে বর্ণনা করার চেষ্টা করবেন। তারপরে তাদের ভাষাটাকে বর্ণনা করার চেষ্টা করবেন। ভাষা বর্ণনা করার পর আপনি যেটি লক্ষ্য করবেন, তৎকালীন সময়ে সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল, সাহিত্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে তৎকালীন সময়ের উল্লেখযোগ্য যে রাইটার এবং তাদের কর্মগুলো উপস্থাপন করতে পারলেই আশানুরূপ মার্কস পাওয়া যাবে বলে মনে করি। আর আমরা যারা চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, চাকুরির জন্য যে আমরা ইংরেজি সাহিত্যকে পড়াশোনার চেষ্টা করছি, তাদেরকে এখান থেকে দুইটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। অ্যাংলো স্যাক্সন নেশন বা অ্যাংলো স্যাক্সন জাতির ইতিহাসটিকে ভালোভাবে জেনে মনে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আমাদেরকে তৎকালীন সময়ের বিখ্যাত রাইটার এবং তাদের কর্মগুলোকে মনে রাখতে হবে। তাহলেই আমাদের এখান থেকে সিলেবাসটা ফুলফিল হয়ে যায়। যারা আরও বেশি অ্যাডভান্স থাকতে চান, তারা ইংরেজি সাহিত্যের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারেন। তৎকালীন সময়ে সাহিত্যের বৈশিষ্ট্যগুলো মনে রাখা যেতে পারে। চলুন আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসটিকে জানার চেষ্টা করি। 450 থেকে 1066 সালের মধ্যে এই অ্যাংলো স্যাক্সন জাতি আসলে ইংল্যান্ডে কেমনভাবে আসলো, কী করে আসলো, সেটা খুব অ্যাকিউরেট তথ্য পাওয়া যায় না। সাধারণত ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস এই তিন রাজ্যের নাম একত্রে অ্যালবিয়ন নামে পরিচিত ছিল। এই অ্যালবিয়ন পরবর্তীতে ব্রাইটন বা ব্রিটেন নামে সুপরিচিত লাভ করে। সঠিক তথ্য না জানা গেলেও প্রত্নতত্ত্ব আবিষ্কারের ফলে যে বিষয়টি জানা যায়, যে এখানে যে যুগের আগমনগুলো ঘটেছিল সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, পরবর্তীতে আসে নবপ্রস্তর যুগ, তারপরে আসে ব্রঞ্জের যুগ বা পিতলের যুগ, এবং পরবর্তীতে আসে কেল্টিক যুগ বা লৌহ যুগ। কেল্টরা এই যুগকে প্রতিষ্ঠা করেছিল বলে এই যুগটাকে কেল্টিক যুগ বলা হয়। কেল্টিক সম্প্রদায়ের তিনটি বিভাগ ছিল বা তিনটি গোত্র ছিল। একটির নাম হচ্ছে গল, আরেকটির নাম হচ্ছে সিমরিক, আরেকটির নাম হচ্ছে ব্রাইটন। এই ব্রাইটন থেকেই ইংরেজি ইংল্যান্ডের নাম ব্রিটেন বা ব্রাইটন নামে সুপরিচিত লাভ করে। আনুমানিক এটা ধারণা করা হয় যে প্রায় কত শতাব্দী হতে পারে, এটা আনুমানিক পঞ্চম শতাব্দীতে এই খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে জার্মান থেকে অ্যাংলো স্যাক্সন এবং জুটরা এই ইংল্যান্ডে আগমন করে এবং ওই অধিবাসীদেরকে পরাজিত করে তারা রাজ্য স্থাপন করে। এই
এই জুটরা এবং অ্যাঙ্গেলস একজনরা এটা ছিল পেশায় জলদস্যু এবং অনেক দুর্ধর্ষ টাইপের মানুষ। এরা অনেক দেব দেবীদের বিশ্বাসী ছিল। এই দেব দেবীদের বিশ্বাসী থেকেই তারা যে তাদের কয়েকটি দেব দেবীদের নামগুলো আমি উল্লেখ করার চেষ্টা করছি, যেমন শান মুন। শান ছিল আলোর দেবতা, মুন ছিল শান্তির দেবতা, টুস্কো টুস্কো ছিল অন্ধকারের দেবতা, তারপরে ওডেন ওডেন ছিল বজ্রের দেবতা, থর ছিল ওডেন ছিল বজ্রের ওডেন ওডেন সরি ওডেন ছিল যুদ্ধের দেবতা, থর ছিল বজ্রের দেবতা, এবং ফ্রায়া ছিল সমৃদ্ধির দেবতা। এইভাবেই এই আমাদের যে সাপ্তাহিক নামগুলো সানডে মানডে টুয়েসডে, সান থেকে সানডে হয়েছে, মুন থেকে মানডে হয়েছে, টুস্কো থেকে টুয়েসডে হয়েছে, ওডেন থেকে ওয়েনসডে হয়েছে, থর থেকে থার্সডে হয়েছে, এবং ফ্রায়া থেকে ফ্রাইডে হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইংরেজি যে সাহিত্য সাত দিনের নাম বা উইকলি যে নেমগুলো রয়েছে সেই নেমগুলো এসছে কোথা থেকে, এই তাদের দেবতাদের নাম থেকে। এই অ্যাংলোস্যাক্সন এবং জুটসরা এই ইংল্যান্ডকে ভালোভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য সাতটি রাজ্যে বিভাজন করে। এই সাতটি রাজ্য কী কী ছিল? সেল্ট ছিল, সাসেক্স, এসেক্স, ওয়েসেক্স, মার্সিয়া, অ্যাংলোলিয়া এবং নর্থাম্ব্রিয়া। এই সাতটি রাজ্যে তার এই ইংল্যান্ডকে বিস্তৃতি ঘটায় এবং সঠিকভাবে শাসন কার্য পরিচালনা করার চেষ্টা করে। আনুমানিক 300 শতাব্দীতে যীশুখ্রিস্ট 300 শতাব্দীতে জন্মের পরে 300 শতাব্দীতে এই ব্রিটেনে খ্রিস্টান ধর্মের অনুপ্রবেশ ঘটে। 306 সালে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট খ্রিস্টান ধর্মের প্রচার করা শুরু করেন এবং 700 শতাব্দীতে সাহিত্যের প্রচার প্রসার শুরু হয়। কিন্তু তৎকালীন সময়ের সাহিত্য ছিল মৌখিক বা ওরাল। এই ছিল অ্যাংলোস্যাক্সন জাতির ইতিহাস।